फ्रेंड्स वेलकम बैक टू आवर चैनल। आज के तुम्हारे संगे शेयर करब शाही पनीर। ताहले चलो रेसिपिटा शुरू कर दी। शाही पनीर तैरी करार्जन एखाने एक कड़ाई बसिए दिए कड़ाई दिए दीची 1 टेबिल स्पून बाटार बा तुम्हारा चाहले एखाने घी दिए करते पाओ। एखन दिए दीची 4-5टा शुकनो लंका, दिए दीची गोटा जिरे, दारचिनी और 3-4 एलाच। এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজকে টুকরো করে রেখেছি, পেঁয়াজের টুকরো। দিয়ে দিচ্ছি কিছু কাজু বাদাম। দিয়ে দিচ্ছি রসুন কুচি আর আদা কুচি। সবগুলো যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায় এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এখন আটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। 4-5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম, সবগুলো কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এখন সবগুলোকে নামিয়ে ঠান্ডা করে নেব। আমি বাটার দিয়ে ভেজে রাখা সমস্ত মিশ্রণটাকে ঠান্ডা করে একটা মিক্সার গ্রাইন্ডারে বড় জারে নিলাম আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন টক দই আর দিয়ে দিচ্ছি 1 গ্লাস জল। এখন এগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। এখন কড়াইটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এখানে দিয়েছি সাদা তেল, তোমরা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার শুধুমাত্র কালারটার জন্য। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে হলুদ আর অল্প ধনিয়া গুঁড়ো। দিচ্ছি খুব অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি আগেই লবণ দিয়েছি এ কারণে লবণটা একটু কম দিলাম। এখন মিক্সারে যে পেস্ট করে নিলাম সেটা একটা ছাঁকুনি দিয়ে ছেঁকে দিয়ে দিচ্ছি, কেননা মিক্সারে পেস্ট করলে কিন্তু অনেক দানা দানা থেকে যায়, এ কারণে ছাঁকুনি দিয়ে ছেঁকে দিলে পেস্টটা কিন্তু অনেক বেশি স্মুথ হবে। আমি সবটা মশলাই এভাবে ছাঁকুনি দিয়ে ছেঁকে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ পনির। এখন আটাকে মিডিয়ামে করে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 5 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চিনি, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাসুরি মেথি। আমি কাসুরি মেথিকে একটু গরম করে গুঁড়ো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন আমুল ফ্রেশ ক্রিম, তোমরা চাইলে বাড়িতে দুধের মালাই তৈরি করেও দিতে পারো। আমার শাহি পনির একেবারে রেডি। এখন গ্যাসটাকে অফ করে সার্ভ করছি। তৈরি হয়ে গেল ধাবা বা রেস্টুরেন্ট স্টাইলের শাহি পনির। আমি উপর থেকে দেখো অল্প পরিমাণে আরও ক্রিম দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবে। আর তোমরা বাড়িতে যারা যারা এটা খাওনি অবশ্যই বাড়িতে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।